বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পাওয়ার পর আগামীকাল ঘরের মাঠে ইস্ট বেঙ্গল নামবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। চলতি মরশুমে অ্যাওয়ে ম্যাচে জয় এলেও ঘরের মাঠে এখনও জিততে পারেনি লাল হলুদ ব্রিগেড। আইএসএল পর্বে এই দুই দল যতবারই মুখোমুখি হয়েছে ততবারই গোলের সংখ্যা হয়েছে প্রচুর। তবে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন অবশ্যই সেসব নিয়ে বেশি ভাবতে নারাজ। তিনি বলেন, অতীতে কি হয়েছে তা নিয়ে তিনি বেশি মাথা ঘামাতে চান না। ম্যাচে কত গোল হবে তা আগেই বলা যাবে না, তবে গোল না খেয়ে জেতা নিয়ে আশাবাদী কনস্ট্যান্টাইন। ভারতীয় শিবির নিয়ে প্রথম থেকেই বেশ দুর্বলতা রয়েছে ইস্ট বেঙ্গল শিবিরে। মূল দলে খেলানোর মতন খেলোয়াড় থাকলেও রিজার্ভ বেঞ্চের স্ট্রেংথ নিয়েই সমস্যায় রয়েছে দল। চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত জেরি, আগের থেকে অনেকটাই সেরে উঠছে দোহার্তি। চলুন দেখে নিই উড়িষ্যা ম্যাচে কেমন হতে পারে ইস্ট বেঙ্গলের প্রথম ১১। গোলকিপার হিসেবে থাকবেন কমলজিৎ সিং, ডিফেন্সে প্রীতম সিং, ইভান গঞ্জালেস, লালচুংনুঙ্গা এবং অঙ্কিত মুখার্জি, উইংয়ে থাকতে পারে নওরে মহেশ সিং এবং ভিপি সুয়ের, মাঝবাটে কিরিয়াকু এবং অ্যালেক্স লিমা, ফরওয়ার্ডে ক্লেইটন সিলভা ও হাউকিপ। এবার দেখার বিষয় অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি এবার ঘরের মাঠেও জয় ফিরতে পারে কিনা লাল হলুদ ব্রিগেড। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।